শুরুটা ছিল চমক লাগানো, কিন্তু তারপরেও কেরিয়ারে স্থায়িত্ব ছিল মাত্র 4 থেকে 5 বছর। শাহরুখের অতীত নায়িকা প্রিয়া গিল আজ বিস্তৃত দর্শক মন থেকে। ঠিক কি হয়েছিল তার, কেন অকালে তিনি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছেন, এখন তিনি কোথায় আছেন, কেমন আছেন, আজকের ভিডিওতে সবই জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। 1975 সালের 9 ডিসেম্বর পাঞ্জাবে জন্মগ্রহণ করেন প্রিয়া। পাঞ্জাবের মেয়ে প্রিয়া কলেজ জীবন থেকেই অংশ নিচ্ছেন সৌন্দর্য প্রতিযোগিতায়, বিভিন্ন মঞ্চ থেকে মিলেছে সেরার স্বীকৃতিও। এরপর তিনি মিস ইন্ডিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক করেন। 1995 সালে 20 বছর বয়সী এই প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারিণী হয় প্রিয়া। মিস ইন্ডিয়ায় অংশ নেওয়ার আগেই প্রিয়ার বাগদান হয়ে গিয়েছিল, তার বাবা ছিলেন সেনাবাহিনীতে। প্রিয়ার বিয়েও ঠিক হয়েছিল সেনাবাহিনীর এক পাইলটের সঙ্গে, কিন্তু এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সেই পাইলটের। ঘটনার জেরে শোকে ভেঙে পড়েন প্রিয়া। সে সময় তাকে নতুন কোনো কাজে ব্যস্ত রাখতে বাড়ির লোকই পরামর্শ দেন ছবিতে অভিনয় শুরু করার। সে সময় বলিউডে এক ঝাঁক নতুন নায়িকা উঠেও আসছিলেন, সুস্মিতা সেন, রানী মুখোপাধ্যায়। সেই বছর থেকেই হিন্দি ছবিতে কাজ শুরু করেন। পরের বছর ইন্ডাস্ট্রিতে পা রাখেন ঐশ্বর্যা রায়। সে সময় নতুন মুখ খুঁজছিল অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা ABCL। নবাগত আরশাদ ওয়ারসি, চন্দ্রচূড় সিংহ এবং প্রিয়া অভিনীত তেরে মেরে স্বপ্নে ছবির চিত্রনাট্য লিখেছিলেন টিগমাংশু ধুলিয়া। এই ছবি বক্স অফিসে সফল হয়নি, কিন্তু ইন্ডাস্ট্রিতে পরিচিতি পান প্রিয়া। তার কাছে কাজের সুযোগ আসতে থাকে, তবে কোনো ছবিই বক্স অফিসে সফল হচ্ছিল না। শেষ অবধি তিনি পরিচিতি পান সিরফ তুম ছবিতে। এই ছবিতে প্রিয়ার সারল্য ভরা নিষ্পাপ মুখ পছন্দ হয়েছিল দর্শকদের। সঞ্জয় কাপুর, সুস্মিতা সেন অভিনীত এই ছবি বক্স অফিসে সফল হয়, কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রিতে প্রিয়ার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। হতাশ প্রিয়া ভাবছিলেন ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেবেন, কিন্তু সে সময়েই আসা একটি অফার তার সিদ্ধান্ত পরিবর্তন করে। প্রিয়া সুযোগ পান শাহরুখ খানের সঙ্গে জোশ ছবিতে কাজ করার। মনসুর খান জোশ ছবির জন্য প্রথমে শাহরুখ ও আমির দুজনকে ভেবেছিলেন, কিন্তু আমির শেষ পর্যন্ত ছবি থেকে সরে দাঁড়ান। তার জায়গায় সুযোগ পান চন্দ্রচূড় সিংহ। আমির কাজ না করায় সরে দাঁড়ান রানী মুখোপাধ্যায়ও, তার বদলে ছবিতে কাজ করেন প্রিয়া গিল। কিন্তু কোনোভাবেই বলিউডে প্রথম সারিতে আসতে পারেননি প্রিয়া। বছরে একটিমাত্র ছবি, সেখানেও পার্শ্ব নায়িকার ভূমিকায়, ফলে বাধ্য হয়ে বলিউডের বাইরে পাঞ্জাবি ও দক্ষিণী ছবিতেও কাজ করেন তিনি। কয়েক বছরেও ছবি পরিবর্তিত না হয় প্রিয়া অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ইন্ডাস্ট্রি থেকে প্রায় উধাও হয়ে যান তিনি। অভিনয় তো বটেই, তাকে দেখা যায়নি কোনো অনুষ্ঠানেও। মাঝে মাঝে তাকে এক লঙ্গরখানায় দেখা গিয়েছিল, প্রিয়া চোখে পড়েছেন ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানেও, কিন্তু এর বাইরে তাকে দেখাই যায়নি। সোশ্যাল মিডিয়াতেও তার কোনো অফিসিয়াল প্রোফাইল নেই। 2016 সালে তাকে দুবাইয়ে দেখেছিলেন এক ভক্ত। প্রিয়ার সঙ্গে ছবি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। পরের বছর প্রিয়াকে দেখা যায় প্যারিসে একটি ব্যাগের দোকানে, সেখানেও এক অনুরাগী তাকে চিনে ফেলেন। প্রামাণ্য তথ্য না থাকলেও কোনো কোনো সূত্রের দাবি প্রিয়া বিয়ে করে ডেনমার্কে আছেন, তবে অভিনেত্রী নিজের জীবন নিয়ে কোনো তথ্যই প্রকাশ্যে আনতে রাজি নন। স্বেচ্ছায় যবনিকা ফেলেছেন ব্যক্তিগত পরিসরের সামনে অভিনেত্রী প্রিয়া গিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।